সরাসরি আয়োজন এবং আজকের এই আয়োজনে আমরা গতকাল যে বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েছিলাম এবং গত কয়েকদিন ধরে পত্রপত্রিকায় বিভিন্ন সংবাদ মাধ্যমে যে বিষয়গুলো আমরা দেখছি তার মধ্যেই থাকতে চাই আপনাদের প্রত্যেকের সঙ্গে নিয়ে। আমার মনে হয় এই অনুষ্ঠানটি নিছক একটি অনুষ্ঠান হিসেবে না থাকুক, আজকে এই অনুষ্ঠানটি আমাদের প্রত্যেকের প্রতিবাদের একটি ভাষা হোক, এই অনুষ্ঠানটি আমাদের প্রত্যেকের বেঁচে থাকার একটি মাধ্যম হোক, এই অনুষ্ঠানটি আজকের এই রাতে আপনারা যে বা যারা যারা সংযুক্ত হবেন আপনারা সবাই মিলে অন্তত এক বাক্যে স্বীকার করুন, আজ আমরা ভুল করছি। আমাদের এই শহর আগরতলা, আমি গোটা রাজ্য নিয়েই বলতে পারি বিষয়টি, কারণ একই চিত্র হবে যদি প্রত্যেকটি জায়গায় এইরকম হানা চলতে থাকে। আমরা দিনের পর দিন ঠকবাজদের কাছ থেকে টাকার বিনিময়ে বাড়িতে খাবার কিনে এনে পচা নোংরা অস্বাস্থ্যকর খাবার খেয়েই চলেছি। পেটের রোগ, হৃদয়ের রোগ অর্থাৎ হার্ট ডিজিজ, এগুলো তেল আপনারা বলুন তো একবার, এগুলো খাবার কোন ছত্রাক পড়ে গেছে, পচে গেছে, গন্ধ বেরোচ্ছে, এইসব খাবার এক একটি নামি দামি রেস্টুরেন্টে প্রত্যেক দিন, এক একটি হোটেলে, একেবারে শহরের প্রাণ কেন্দ্রগুলোতে বিরাজমান। আজকে আমরা দেখলাম ত্রিনয়নীর মতো একটি ফাস্টফুড সেন্টারও শাটার লাগিয়ে দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো। শেরওয়ালির মতো একটি দোকান, অভিজাত দোকান, সেখানে পর্যন্ত হানা চলল, যদিও তাদেরকে সেই অর্থে কোনো শাস্তি দেওয়া হয়নি। দেখুন একবার টেলিভিশনের স্ক্রিনে, PB24 এর পর্দায় আপনাদের আরেকবার দেখাতে চাই আজ সকাল থেকে কি ঘটনা ঘটে গেছে এবং কি সব খাবার প্রত্যেক দিন ভেজে ভেজে ঝোলে ফেলে মানুষকে রীতিমতো বিষ খাওয়াচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ী ঠকবাজেরা। আসুন আওয়াজ তুলি, আসুন কথা বলি, আসুন বয়কট করি তাদের। এবং এই অনুষ্ঠান থেকে আমরা রাজ্যের হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে প্রশাসনের কাছে আজ বিনীতভাবে আর্জি জানাই, আপনাদের এই অভিযানগুলো জারি থাকুক, আপনাদের এই অভিযান সত্যি অর্থেই জারি থাকুক, আপনাদের মধ্যে কোন চক্র যাতে তাদেরকে বাঁচানোর জন্য ময়দানে না নেমে পড়ে সেদিকে আপনারা দয়া করে খেয়াল দিন। বন্ধুরা, আজ সকালে আমাদের সদর SDM, তিনি একটি দল নিয়ে, সরকারি আধিকারিকদের একটি দল নিয়ে, যেখানে খাদ্য দপ্তর থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর এবং সংশ্লিষ্ট আরো এক দুটো দপ্তর এখানে যুক্ত ছিলেন, তারা প্রত্যেকে বেরিয়েছেন, এক একটি দোকানে হানা দিয়েছেন, ইতিমধ্যেই জরিমানা করা হয়েছে বেশ কিছু দোকানকে। কিন্তু আজ PB24 এর এই আয়োজনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেই বিষয়টি হচ্ছে ঠকবাজি। আপনাদের সঙ্গে কথা বলবো, বন্ধু আছেন সঙ্গে কথা বলবো, কে আছেন? নমস্কার। নমস্কার সুব্রদা, আমি প্রসন্নজিৎ শাহ বলছিলাম রৌতরাবেলি থেকে। হ্যাঁ বলুন। বলছি ধন্যবাদ জানাই আমি PB24 কে, আমরা সোশ্যাল মিডিয়ার দলতে খবরটা পেলাম অনেকদিন আগের থেকেই। আমাদের সদর SDM অসীম সাহা যে অভিযান চালাচ্ছেন খাদ্য দপ্তরকে পাশে রেখে, সত্যি এটা প্রশংসনীয়, এবং আমরা এও দর্শক হিসাবে আমরা রাজ্যবাসীর কাছে এটা শেয়ার করতে চাই। প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে এবং প্রত্যেকটি সংবাদ মাধ্যমে নিজস্ব হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়ে থাকে, সেই নাম্বারে যথারীতি জানিয়ে দেওয়া, ইনফরমেশন দেওয়া, কোনো তথ্য থাকলে সেটা সংবাদ মাধ্যমকে তুলে ধরা, আমি মনে করি এটা খুবই ভালো হবে। আর পাশাপাশি একটা হেল্পলাইন নাম্বার যদি রাখা হয়, যেমন আজকে আমরা দেখলাম জিবিতে যেটা এখন অনুষ্ঠানে দেখানো হচ্ছে জিবির ক্যান্টিন, আমি প্রায় সময় যখন আমরা আমাদের পার্শ্ববর্তী আমাদের এলাকার বা আমাদের নিজস্ব পরিবারকে নিয়ে যাই হসপিটালে, তখন রোগীর সাথে আসা যে মানুষগুলো তাদের খাওয়ার যে সুবিধা অসুবিধা সেটা আমরা এক চোখে বিশ্বাস করে আমরা খেয়ে ফেলছি, যেহেতু সেটা আমাদেরকে মানে আমাদের সামনে পরিবেশন করে দেয়, কিন্তু ভেতরে কি হচ্ছে, কি তেল দেওয়া হচ্ছে, কি মশলা দেওয়া হচ্ছে, আদৌ কি এক্সপায়ারি ডেট আছে কিনা সেটা আমরা যাচাই করি না বা সময় সাপেক্ষ। তো এতে করে আমি মনে করি আমাদের সকলকে এগিয়ে আসা উচিত, প্রশাসনকে আরো কঠোর ভাবে হাতে নিতে হবে, যাতে করে কোনো
আনরেসপন্সিবল, অর্থাৎ আমরা এতটা নিকৃষ্ট মানে হয়ে গেছি তাদের কাছে, যারা বিক্রেতা আমরা ক্রেতা হিসাবে যেটা দেবে আমরা সেটাই মেনে নিচ্ছি বা আমরা কিছু বলছিও না। তো এক্ষেত্রে আমি মনে করি দপ্তর থেকে আরো কঠিন উদ্যোগ নেওয়া হোক এবং হেল্পলাইন দেওয়া হোক, যাতে করে প্রত্যেকটা কাস্টমার তাদের নিজস্ব ফুড সেফটির ব্যাপারে 100% স্যাটিসফাই থাকে, সেটাই আশা রাখি। চলতে থাকুক টিভি 24, এগিয়ে যাক, বিভিন্ন ইস্যু নিয়ে প্রত্যেক দিন এইভাবে সবাইকে নিয়ে সবার মতামত নিয়ে। অনেক ধন্যবাদ বন্ধুরা, আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই একেবারে সরাসরি আপনাদের দিকে তাকিয়েই। দোকানে রুটি পাওয়া যাচ্ছে কিন্তু রুটিগুলোতে কোনো তারিখ নেই, চপ পাওয়া যাচ্ছে সেগুলো থেকে গন্ধ, মাংস দেখানো হচ্ছে ছত্রাক পরা, ফলের রস পাওয়া যাচ্ছে সেগুলো কবেকার বলা যাচ্ছে না, মোমো পাওয়া যাচ্ছে সেগুলো একেবারে ঠান্ডা শীতল, ভাঙলে সেখান থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। আপনাদের সন্তান আপনাদের বাড়ির ক্লাস 7 এ পড়া, 8 এ পড়া, 9 এ 10 11 কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা প্রত্যেক দিন এই শহরের আনাচে কানাচে ফাস্টফুডের দোকানগুলোতে হোটেলগুলো থেকে, এখন তো কত ধরনের মোবাইল অ্যাপ বাড়িতে খাবার চলে আসছে সরাসরি, আমরা কি মেনে নেব এগুলো? আমরা কি ঠগবাজদের চিহ্নিত করব না, তাদের ছবি প্রকাশ্যে দেখাবো না জায়গায় জায়গায়? আপনারাও মোবাইলে দিতে থাকুন, শেয়ার করতে থাকুন, সবাই মিলে জানো কোথায় কারা ঠগবাজিতে জড়িয়ে, কারা ঠকাচ্ছেন আমাদের, কারা আমাদের পকেটের পয়সা নিয়ে একটি চপের দাম 15 টাকা 20 টাকা পর্যন্ত রেখে পচা দুর্গন্ধযুক্ত চপ খাওয়াচ্ছেন আমাদের। আজকের এই আয়োজন থেকে আমরা আরো একবার তাদেরকে বলছি, আপনারা ঠগবাজ, এবং আরো একবার একেবারে উদাত্ত কণ্ঠে বলতে চাইছি, আপনারা মানুষ মারার কারিগর। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো, কে আছেন? নমস্কার। নমস্কার সুব্রভু, আমি শ্যামলী বাজার থেকে বলছি। আপনাকে ধন্যবাদ যে আপনি এই জিনিসটাকে আবার দেখাইতেছেন, কারণ কিছুদিন যাবৎ দেখতেছি সদরে এসডিএম ওই টিম উনি শুরু করছেন, এটা আরো আগে শুরু করা উচিত ছিল। কাজে এই সমস্ত পয়সা দিয়ে মানুষের খাওয়ার কিনে আমি শুধু মানে সরকার ধরবে, আমাদেরও রেসপন্সিবিলিটি, আমি কি কিনলাম, হোটেল কি যাচ্ছা, রিচার্জ দেই যাচ্ছে না, ওইটা পচা মচা, টাকা দিয়ে জিনিস খাবো, ফ্রেশ জিনিস খাবো। আপনি বলেন মোমো সঙ্গে, মোমো তো বানিয়ে দেয় বাবু গুয়াহাটি ফুয়াটি সামনে দাঁড়াইয়া, কাজে এটার নাম কি শুধু ওনাদের, কারণ যারা খায় কিনে টিকিট দুইটা রাস্তা আছে, একটা হলো বকত করো যে বাড়িতে খাও বাবু, অনেক কম পয়সা খাওয়া যায়, মা বাবাকে বলো যে আমি এই খামুম বাড়িতে বানাও, আর না হইলে পরে এটার নাম কি চেক করো, তুমি যে খাবারটা 10 টাকাটা 50 টাকা দিয়ে কিনছো এটা খাইয়া তো তুমি পরের দিন তোমার পেটে অসুখ হবে, অসুস্থ হবে। কাজে আপনার টপিক ইজ ভেরি গুড, কারণ আমাদেরও কষাস হতে হবে, ব্যাঙ্গের ছাতার মতো আনাচে কানাচে ফাস্টফুড, এটা একটা প্রফিটেবল বিজনেস, 100 টাকার জিনিস বেচলে 60 টাকা লাভ হয়। কাজে আর এদের মানে রান্নাঘরের ভিতরে যদি যান, আপনি সবই জানেন সবই দেখেন, কাজে আই এম নট গোয়িং টু রিপিট, কাজে একা কারো পক্ষে সম্ভব না, যতক্ষণ যারা খরিদ্দার যারা খায় দে শুড বি কশাস, ওদের দেখা উচিত জলের বোতলে নাই, জলের বোতলের মধ্যে ছত্রাক, পাউরুটি ডেট এক্সপায়ার ডেট নাই, তো এইগুলো কিভাবে যে ওরা বিক্রি করে। কাজে যারা কিনে তাদেরও একটু সতর্ক হওয়া উচিত, কাজে খালি সরকার সরকার করলে হবে না, আমাদের উই হ্যাভ টু বি কশাস। ভালো থাকবেন, নমস্কার। সঙ্গে থাকি, অনেক অনেক ধন্যবাদ। আরো এক বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো, কে আছেন? হ্যাঁ, রামনগর থেকে বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, ব্যাপার হচ্ছে এএমসি এবং যে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, এই দুটো দপ্তরে ফুড অ্যানালিস্ট রাখার সংস্থান আছে, তো এখানে কি দপ্তর রেখেছে ফুড অ্যানালিস্ট? হ্যাঁ, কি বলছেন? এগুলো তো ফুড অ্যানালিস্ট যারা নাকি খাবার চেক করেন। হ্যাঁ, এখন তো এএমসি এবং পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দুটো দপ্তরেই ফুড অ্যানালিস্ট রাখার তো বিধিবদ্ধ একটা নিয়ম আছে যে ওরাই চেক করে খাবারগুলো। হ্যাঁ অবশ্যই, ফুড অ্যানালিস্ট যারা থাকেন তারাই বিষয়গুলো নিয়ে যান, এবং প্রশাসনিক ক্ষমতা বলে তারা যেখানে পাঠানোর দরকার সেখানে পাঠান, তবে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে এই বিষয়গুলোর হেরফেরও আমরা দেখতে পাই। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো, কে আছেন? স্যার নমস্কার, আমি স্যার দিলের মধ্যে বলছি, শুক্লা সরকার। আর আজকে আর বিষয়টা সত্যি ঘটনা ওই তারা মেন কারণ হইল এই অসাধু ব্যবসায়ীরা এই শহরের মধ্যে তারা ওই বিয়ে বাড়ির খাবার
পরের দিন যে থাকে এগুলি কম দামে তারা কিনে আনে, কিনে আনা তারা বিক্রি করতে পারে না, এরপরে রেখে দেয়, রেখে দিয়ে এরপরে পরের দিন আবার বিক্রি করে। আর এখন শহরে গেলে মানুষ আমিষ টাক বেশি পছন্দ করে না, স্বস্তি হোটেলে গিয়া ভিড় করে, স্বস্তি হোটেলে যে ভিড় করে ওইটাকে দেখে তারা রাগে এই পচা খাবার গুলি রেখে দেয়, রেখে দিয়ে দে মানুষকে এগুলি খাবাই। আজ খুব অন্যায় করছে ওরা, ওদেরকে পানিশমেন্ট দেওয়া উচিত, শাস্তি দেওয়া উচিত। পুলিশ যেন ওদেরকে এই ডিএম কে ধন্যবাদ জানাই, অসীম সাহাবুকে স্যারকে, উনি যেন যারা ইস্যুর সমস্ত মানে পচা খাবার পাওয়া যায় যে সমস্ত হোটেলে তাদেরকে ধরে যাতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এবং প্রচুর সংখ্যক টাকা জরিমানা করা হয়। এবং সর্বালি মিষ্টি আমরা খাই, কিন্তু একটু পছন্দের মিষ্টি, কিন্তু এখানেও হয় আজকাল তারা এই অপরাধ করছে, কাজে সর্বালি গজন যেন ক্ষমা করা না হয়। আমরা রাজ্যবাসী অসীমার পক্ষে আছি এবং উনি ধন্যবাদ সঙ্গে থাকি। হ্যাঁ, আরো এক বন্ধু আছেন, কথা বলবো, কে আছেন? নমস্কার। নমস্কার, শুভকা নমস্কার, আমি পিন্টাজি পশ্চিমবঙ্গ থেকে। আপনার টুয়েন্টি ফোর এ যে সমস্ত প্রোগ্রাম দেখান, ধন্যবাদ। অনেক রকম চ্যানেল এরকম জিনিস দেখান না, আপনারা সারস্য মন তৈরি করেন। আপনাদের এই যে পচা মাছ, পচা মাংস, হাজি এগুলো দেখাচ্ছে, এগুলো তো যা খায় তারা তো এমনি খায় না, তারা হয়তো অন্য কিছু খায়, চল চল খায়। আমি মহকুমার কাছে বিশেষ অনুরোধ সরকারের কাছে মিডিয়া তাদের দোকান ব্যান করে দেওয়ার জন্য, এই সমস্ত এই খাওয়া খাদ্য খাইয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ে যাবে, অসুস্থ হয়ে পড়ে থাকবে, একজন থেকে আরেকজন ছড়াবে। তা আমি আপনার তরফ থেকে আমি অনুরোধ করবো যে সরকারের কাছে সক্তভাবে যেমন মোকাবেলা করা হয়। তাদের ধন্যবাদ, টুয়েন্টি ফোর ডাক্তার দিয়ে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সাবধান থাকবেন। নমস্কার। আমাদের সঙ্গে আজকের এই আয়োজনে আপনারা যারা কথা বলছেন, আপনারা বিষয়গুলো নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করছেন। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো, কে আছেন? নমস্কার। বলুন। আসলে আজকে না জাগ ছিল, আজকে যেটা হয়েছে সেটা কিন্তু ঠকবাজি। কেন বলছি, আমরা দেখেছি বিগত কিছুদিন আগে, দু তিন মাস আগে, এক মাস আগে সকল মহকুমা শাসক অভিযান জারি করেছে আগরতলা শহরে হরিগঙ্গা পোশাকের দোকানকে অনুষ্ঠিত করে দিয়েছে। আজকে আমি একটি প্রাকৃতিক কাজে এখানে গিয়েছিলাম, আমি সেন দেখেছি, কিন্তু আজকে ওই জায়গা ছেড়ে উনি গেছি পনেরো চৌনি। আসলে সেগুলোকে জানত লোক দেখানো গভর্নমেন্ট দেবো, কেন উনি এগুলো করছেন? তার আগে তো আরো কিছু ব্যবস্থা আছে, আগরতলা শহরে যে মাংস বিক্রি হচ্ছে তারা কিভাবে বিক্রি করছে সদর মহাসভাকে দেখেছে। আসলে আমাদেরকে বোকা বানানোর জন্য ওগুলো করবে, এবং আমি তাও বলে দিচ্ছি বড় বড় রেস্টুরেন্টে যান, দামি দামি আগরতলা শহরের ভিআইপি গুলো যা আছে সেখানে যান। মন্টুর পুষ্টি হচ্ছে মন্টুর রেস্টুরেন্ট, মন্টুর বিরিয়ানি উনি সেখানে যাননি, সে কি ভালো? মন্টুর বিরিয়ানি কিছু করে সেরা বিরিয়ানি? আসলে কিছু না, আমাদেরকে বোকা বানানো গভর্নমেন্টের রেভেনু প্রকৃতি হচ্ছে ব্লকবাজি। টুয়েন্টি টোয়েন্টি ফোর প্রোগ্রাম সত্যি আনন্দদায়ক, কিন্তু সেটা কিন্তু চলবে না, যারা করেছেন ব্যক্তি স্বার্থে কিছু কাজ করেছেন। নমস্কার, অনেক ধন্যবাদ। আপনারা যারা আজ সঙ্গে আছেন আমাদের, আপনাদের প্রত্যেককে বলতে চাই, আপনাদের যাদের যাদের যেখানে এই বিষয়গুলো নিয়ে সন্দেহ জাগবে, কোথাও খেতে গেছেন গন্ধ পচা, বেশি দাম রাখছে, এমআরপি থেকে বাড়িয়ে দাম রাখছে কোনো কিছুর, আপনারা সরব হন, আপনারা প্রতিবাদ করুন। আসুন আমরা সদর মহকুমার কাছে যাই, আমরা জেলা শাসকের কাছে যাই, আমরা চিঠি লিখি, আমরা ভিডিও রেকর্ডিং করি, আমরা পিবি টোয়েন্টি ফোর এ পাঠিয়ে দিই হোয়াটসঅ্যাপ নাম্বার। কিন্তু এইভাবে যারা নিয়মিত একটি ব্যবসার নাম করে পচা তেলে একেবারে গন্ধযুক্ত খাবার ভেজে ভেজে টাটকা গরম গরম ওপরে সস ঢেলে পেঁয়াজ দিয়ে শশা দিয়ে বিক্রি করছেন, মুনাফা লুটছেন যারা, ঠগবাজি করছেন যারা, তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। এবং নিজেদের স্বাস্থ্যের জন্য, নিজেদের মা বাবাদের স্বাস্থ্যের জন্য, নিজেদের পরিবারের অন্যান্য সদস্যদের স্বাস্থ্যের জন্য, ছোট ছোট ছেলে মেয়েদের কথা ভেবে এই খাবারগুলো
আমরা তাদেরকে কিভাবে খাওয়াবো? ভাবুন তো একবার, বাড়িতে কেউ নেই, আপনি ঠিক করলেন রাত্রিবেলা একটু ফাস্ট ফুড নিয়ে যাবেন, এই যে দোকানগুলো আজ আপনারা দেখছেন টেলিভিশনের স্ক্রিনে, সেখান থেকে এই খাবারগুলো যেগুলো আমরা দেখাচ্ছি টেলিভিশনের পর্দায়, এগুলো যদি আপনার পেটে যেত, আপনার পেটে যায় এই তেলে, এই যে দেখছেন আপনারা এই তেলে এমন ভাবে রান্না হতে পারে? বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো, কে আছেন? নমস্কার, বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো, কে আছেন? নমস্কার, আজকে যে প্রোগ্রামটা দেখাচ্ছেন ঠকবাজি, ঠকবাজি দাদা, এখন আমাদের একটা স্বভাব হয়ে গেছে, আমাদের স্বভাব হয়েছে কাকে ঠকিয়ে কে খাবে, আমাদের একটা স্বভাব হয়ে গেছে। আমরা আজকে দেখছি যারা সাধারণ গরিব মানুষ, কিন্তু তাদের ভিতরে এত অমানসিকতা অন্তত নেই, যারা আজকে চলনসই বা যারা অনেক উঁচু পর্যায়ের লোক, যারা অনেক পয়সা বেশি, তাদের ঠকানোর স্বভাবটা অনেকটা বেশি। কিন্তু আমি মনে করি এই যে বড় বড় হোটেলের মালিক, তারা তো এত নিঃস্ব নয় মানুষকে পচা খাইয়ে তারা ব্যবসা করে ডাবল ডাব মুনাফা করে এরা খেতে হবে, এত নিচিত ওরা নয়। কেন এই সাধারণ কিছু বেশি ব্যবসা করার জন্য মানুষকে এইভাবে ঠকিয়ে, মানুষকে এইভাবে মৃত্যুর পথে ঠেলে দিয়ে কেন তারা এই ব্যবসাটা করবেন? তারা আর আমি বলছি না, আপনারা যে সঙ্গে থাকি, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকের এই আয়োজনে সরাসরি যুক্ত হয়েছেন, যিনি এই অভিযানের অন্যতম প্রধান কান্দারি প্রশাসনের তরফ থেকে সদর এসডিএম অসীম সাহা। মহাশয় আপনাকে স্বাগত জানাই আমাদের এই শোয়ে। একদম প্রথমেই অনেক অনেক ধন্যবাদ, আপনি শহরবাসীর অনেকটা, মানে আমি যদি বলি যে মনের আশা পূরণ করে নিয়মিতভাবে এই অভিযান জারি রেখেছেন এবং প্রত্যেক দিন অসাধারণ সাফল্য একেবারে প্রকাশ্যে তুলে ধরছেন সাধারণ মানুষের কাছে, তার জন্য প্রথমেই আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। কিন্তু একদম প্রথমেই আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই অভিযান কি নিয়মিতভাবে চলতে থাকবে, এটা শয়ে শয়ে হাজার হাজার মানুষ তারা কিন্তু জানতে চাইছেন, একটু বলবেন? প্রশাসনের তরফ থেকে একটা রুটিন আছে, পাশাপাশি নোডাল ডিপার্টমেন্ট, এগুলি তো নিয়মিত করেনি প্রশাসন। আমি যেটা করতে চাইছি যে আমাদের সকল ডিপার্টমেন্টকে নিয়ে একটা এনফোর্সমেন্ট করা, কারণ মহকুমা শাসক অনেকগুলি ডিপার্টমেন্টেরই উনি এনফোর্সমেন্ট করার অধিকার ওনার সাথে দেওয়া আছে, সেই জন্য আমরা একটা যৌথ অভিযান করি। তা যে প্রতিদিন আপনি চাইলে এটা সম্ভব না, কারণ আমার তো সকলই দপ্তরকেই আমার কাছে আছে, রুটিন ওয়ার্ক আছে, এটা একটা রুটিন ওয়ার্ক এর মধ্যে পিরিয়ডিক্যালি আমরা এটা করবো, এটা আমাদের একটা রুটিনের মধ্যে আছে। আরেকটা বিষয় যেটা জানতে চাই, মানে সাধারণ মানুষ অনেকেই আমাদেরকে টেলিফোন করে জানতে চাইছেন, আমরা ভাবলাম যে আপনার কাছ থেকেই শয়ে শয়ে মানুষ এই প্রশ্নের উত্তরটি শুনুক, সেটা হচ্ছে আমরা দেখলাম যে এই দলটি শেরওয়ালি মানে মিষ্টির দোকান যেটা বা ফাস্টফুড সেন্টার যেটা, সেখানে হানা দিয়েছে এবং সেখানে মোমো তারা উদ্ধার করেন, কিন্তু তাদেরকে সেই অর্থে কোনো কশন করা হয়নি বা তাদের শাটার ফেলা হয়নি, প্রচুর ছোট ছোট দোকানের শাটার বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের মোমোর স্যাম্পল গুলো তো আপনারা বাইরে পাঠাবেন এবং সেগুলো অনুমোদিত হলে তারপরেই আবার তাদেরকে অনুমতি দেওয়া হবে, এরকম কি বিষয়টা, নাকি আপনারা দেখেছেন সব ঠিক আছে সেখানে? কারণ এখানে যারা আছেন তো ওইখান থেকে একটা রিপোর্টের ব্যাপার আছে যে ওইটা কোনটা কি খারাপ কি ভালো ওইটা দেখার। আরেকটা যেটা আমি যেখানে শাটডাউন করেছি সেখানে আমরা অ্যাপারেন্ট যে কতগুলি জিনিস আছে যেখানে আমাদের পরীক্ষা প্রয়োজন হয় না, যে একদম পরিবেশ যেখানে রান্না হচ্ছে এটা খুব আনহাইজিনিক নোংরা পরিবেশ, যা আপনি দেখতে পেলেই বুঝে যাবে সেখানে ল্যাব টেস্টের দোকান আয়ুটাকে বিশাল ব্যাপার। সেরকম আমরা দুই চারটা দোকানে পেয়েছি যেগুলি পরীক্ষার প্রয়োজন হয় না, এমনিতেই দেখা যায় নোংরা, ওইগুলিকে আমরা সাধারণ করেছি। আর যেখানে কনফিউশন আছে যে এটা আজকে খাওয়া না কালকে খাওয়া, অথবা এটা পূর্বে আসছে না, তার জন্য আমাদের ল্যাব টেস্টের প্রয়োজন।
সেই জন্য আমরা যেটাতে ল্যাব টেস্টে পাঠানোর জন্য স্যাম্পল টেস্ট করা হয়েছে ওইটা পাঠানো হয়েছে যে ওইটা খারাপ প্রমাণিত হয় জন্য আমাদের প্রস্তুতি অ্যাক্ট অনুযায়ী আমরা ওটাকে মানে যে স্বাস্থ্যের বিধান থাকে ওই অনুযায়ী আমরা করবো। তার জন্য ওইখানে আমরা দেখলাম যে ওইটা এরকম যেখানে রান্না বান্না হচ্ছে ওইগুলি নিম্ন ছিল। মশাই আরেকটা বিষয় যেটা জানতে চাই, মানে আইনের কাছে তাদের সর্বোচ্চ শাস্তি কি হতে পারে যারা এরকম ভাবে ঠকবাজি করছেন সাধারণ মানুষের সঙ্গে এবং মানুষের স্বাস্থ্য নিয়ে? এটা তো ভীষণ রকমের একটি অপরাধ, মানে আইনি ভাবে এই বিষয়টি সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? দেখুন যে ফ্যাশন অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধারা অনুযায়ী তো এটা শাস্তির বিধান আছে। যেমন নোংরা আনহাইজিনিক আনসেফটিক ফুড যদি ব্যবহার করেন তাতে আপ টু ৫ লাখ পর্যন্ত ফাইন আছে এবং পাশাপাশি তার মানে ইমপ্লিমেন্টও আছে। এটা নির্ধারণ করা হবে যখন তার সমস্ত রিপ্লাই আমরা ওনাকে সুপোজ করেছি যে আগে যেগুলি করেছিলাম আমরা ওনাদের সুপোজ করেছি সেই রিপ্লাই এর উপরে যা করা যাবে ওইটাই আমরা করবো। এটা আসবে আপনি আরো একবার আমাদের আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করবেন এবং শহরবাসীর তরফ থেকে আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি যে আপনি এই অভিযান জারি রাখুন। আরেকটা বিষয়, একদম শেষ বিষয় যেটা জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে সাধারণ মানুষ যদি এ যাবতীয় প্রমাণ হাতে নিয়ে কাউকে নালিশ করতে চায় তাহলে সরাসরি তারা কোথায় নালিশ করতে পারবেন? এখানে বিভিন্ন স্তরে আছেন, যে কোনো জায়গাতে উনি অভিযোগ করতে পারেন, আমার কাছে করতে পারেন, ডাইরেক্টর ফুড ডাইরেক্টর হেলথ সার্ভিসে করতে পারেন, মানে ডেপুটি ফুড সেফটি কমিশনার হিসেবে আছেন ডক্টর অনুরাধা এখন যিনি দায়িত্বে আছেন মজুমদার ওনার কাছে করতে পারেন, এটা ফুড সেফটি অফিসার হিসেবে নির্মলেন্দু আছেন ওনার কাছে করতে পারেন। মানে একটা বিনীত অনুরোধ আপনার কাছে মহাশয়, আপনি যদি PB24 পরিবারের এই আরজিটুকু গ্রহণ করেন সরকারিভাবে সদর মহকুমার তরফ থেকে, আপনি যদি অন্তত একটি কমন নাম্বার সকলের জন্য প্রচারে নিয়ে আসেন যে যেখানে যাবতীয় অভিযোগগুলো পাবে অন্তত ছবি তুলে ভিডিও তুলে প্রমাণ সমেত যদি আপনার কাছে পাঠাতে পারেন তাহলে আপনি ব্যবস্থা নিতে পারেন, আমার মনে হয় সেটা অনেক বেশি সহজ হবে মানুষের জন্য। দেখুন আমি তো লোকাল অফিসার, একদম কাছেরই অফিসার, যদি এডিএম এসে পাঠানো আমরা সাধারণ এটা গ্রহণ করবো, কোনো অসুবিধা নেই। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, আপনি এত রাতে আমাদের সময় দিলেন। বন্ধুরা আজকের এই আয়োজনে ঠিক এই বিষয়গুলোই আমরা আপনাদের বলতে চাইছি, আসুন আমরা চুপ করে বসে থাকবো না, আর আমরা কথা বলি, আমরা মুখ ফুটে প্রতিবাদ করি, প্রতিবাদের ভাষায় যিনি বা যারা এই ঠকবাজিতে যুক্ত আছেন তারা অন্তত যাতে ভয় পান, তাদেরকে চোখে চোখ রেখে আঙুল দেখিয়ে বলুন এনাফ ইজ এনাফ, তাদেরকে বলুন আমার শরীরের ক্ষতি করার আমাকে মেরে ফেলার অধিকার আপনাকে কেউ দেয়নি। বন্ধু আছেন সঙ্গে কথা বলবো, কে আছেন? নমস্কার। নমস্কার, কয় থেকে বলছি? হ্যাঁ বলুন। প্রথমে বলছি সদরের মহকুমা শাসক যাতে এটা হেল্পলাইন চালু করে এবং এটা প্রচার প্রচার মাধ্যমে যাতে নিয়ে যায়, বিশেষ করে সদরের ইয়াং জেনারেশন ফুড পয়জনে ভুগে। কিছুদিন আগে আমার এক ভাগ্নে সেই ফুড পয়জনের জন্য পেটের গোলমালে এই একটা বাদ যেতে খেয়েছিল বাইরে রেস্তোরাঁয় বোধহয়। যাই হোক, আমি মনে হলো এটা ইয়াং জেনারেশনের জন্য ভয়াবহ একটা দিক। এখন PB24 ঠিকই আছে, সচেতন করার বিরাট প্রয়াস নিতেছে, এটা তো অনেক উপকৃত হবে আমাদের স্টেট। তবে এটার জন্য প্রশাসন থেকে ওই আমি যে বললাম সেটা হচ্ছে একটা বার্তা দিতে হবে, এই নাম্বারে ফোন করলে যাতে সম্পর্ক না, ওই আমি লিখিত কমপ্লেন করবো তারপর পদক্ষেপ নেবে এইভাবে না, অর্থাৎ তাদের কাছে মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসতে হবে দপ্তরের কর্মীরা, অ্যাকশন নিতে হবে। আমার তো মনে হয় একরকম বিষ খাওয়ানো হচ্ছে,
যদিও আমাদের মমাশালে প্রতি বছর এই কি কার দেখভাল করে দেখলাম এই চলছে, ইয়াং সন্ধ্যার সঙ্গে ইয়াং ছেলেরা মেয়েরা খাচ্ছে, হ্যাঁ পাশাপাশি মেট্রিকেলও খাচ্ছে, ওটুও খাচ্ছে, একদিকে মেডিসিন একদিকে ফাস্টফুড এই চলছে। ঠিক, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকি, আন্তরিক ধন্যবাদ। আরো এক বন্ধু আছেন সঙ্গে, কথা বলি, কে আছেন? নমস্কার। নমস্কার, শুভ অঙ্কেল, আমি প্রিয়াঙ্কা বলছি। থর্ডপার্টি তো সেই থর্ডপার্টির আমার মনে হচ্ছে যে আমাদের যে আইজিএম হসপিটাল আছে সেই আইজিএম হসপিটাল অপোজিট সাইডে কিন্তু একটা মার্কেট আছে, সেখানে কিন্তু রোগীর পরিজনরা খায় এবং রোগীর জন্য কিন্তু খাবার নেবে, তো সেখানে কি খুব পিসফুল খাবার পাওয়া যায়? তারপরে আমাদের যে আজকে সদর মহকুমার মানে ধরেন উনি এসছেন ওয়ান পাকেট নিয়েছেন, তো সেই অফিসের মধ্যেই তো দুটো ক্যান্টিন আছে, সেখানে তো পিসফুল খাবার পাওয়া যায়। তো আগে আমি নিজের সাথে কোনাবেন, তারপরে না আস্তে আস্তে যাবো। আমি কিন্তু একবারও বলছি না যে ওনারা যেটা অ্যাকশন নিয়েছেন সেটা খারাপ, বাট আগে তো দেখতে হবে কোনটা, যেখানে রোগী একজন ভর্তি আছে সেই জায়গা আমাদের রোগীর জন্য আমরা ওইখান থেকে আমার খাবার নিচ্ছি, আর যেখানে আমার অফিস সেই অফিসের ভিতরে আমার মানে ক্যান্টিন আছে সেখানেও পিসফুল খাওয়া পাওয়া যাচ্ছে না, আগে সেগুলি দেখবো না আমরা, তারপর না আস্তে আস্তে। নমস্কার, অনেক ধন্যবাদ। বন্ধু আছেন সঙ্গে, কথা শুনবো, কে আছেন? নমস্কার। দাদা নমস্কার, আমি বলছি সাহাজিকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই, তবে এই বিষয়টা শুধু শহরে সীমাবদ্ধ রাখলে হবে না, আমাদের যে আটটা জেলা আছে প্রতি জেলাতে যে দপ্তর রয়েছে তারা সক্রিয় হয়ে এই ট্রাকবাসদের একটু ধরার এবং তাদেরকে হুঁশিয়ারি দেওয়া প্রয়োজন, শুধু শহরে গেলে চলবে না, আমাদের বিভিন্ন জেলা দিয়ে তো আমাদের ত্রিপুরাটা। আর সাহাজিকে ধন্যবাদ জানাই, উনি যদি এই ধরনের একটা উদ্যোগ নেয় শুধু আগতরা নয়, যেখানে যেখানে আমাদের জেলাগুলিতে আছে দপ্তর আছে দপ্তরগুলিকে নির্দেশ দেয় এবং মন্ত্রী টন্ত্রীর এগুলির দিকে থাকা গেলাম নাই, এগুলি দিয়া এখন এই সতর্ক করাই প্রয়োজন, এগুলি দীর্ঘদিন যাবৎ চলছে। আর আমাদের তো আমরা যখন শহরে যাই বিভিন্ন কারণে হসপিটাল টসপিটাল যাই, আমরা তো খাদ্য গ্রহণ করার লাগে, আমি একের পর এক আপনাদের এই বার্তাগুলো আমরা গ্রহণ করছি আজ। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো, কে আছেন? নমস্কার। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, গুজরাট থেকে বলছি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ কিন্তু ঠকবাস, হ্যাঁ ঠকবাস দিকে ঠিক আছে, কিন্তু আমরা সাধুবাদ থেকে আমাদের কিন্তু তোমরা কিন্তু সাধুবাদ থাকার দরকার কিন্তু ছিল, কিন্তু আমার থেকে ঠকবাস বেশি, আমরা দেখতে থাকি এবং আমাদের মতোই সাধারণ মানুষজনদের জন্য তাদের মতো ঠকবাজেরা বারবার পার পেয়ে যাবেন, প্রশ্রয় পেয়ে যাবেন, আপনি এই চিন্তা ভাবনা নিয়ে থাকতে পারেন। আপনি আপনার পরিবারে এই পচা গন্ধযুক্ত খাবারগুলো এনে খাওয়াতে পারেন আর বলতে পারেন কি করব, এগুলো থাকবে এগুলো চলবে, ত্রিপুরা এমনই, খাওয়ান আপনি। কিন্তু আমরা যারা মনে করি ত্রিপুরা এমন নয়, আমরা যারা মনে করি অন্যায়গুলোর প্রতিবাদ করা যায় চাইলেই, আমরা যারা মনে করি যে সদর মহকুমা শাসক যখন বলছেন আমাকে বলুন আমি ব্যবস্থা নেব, তখনও যদি আমরা বলি ত্রিপুরা তো এমনই এটা চলতেই থাকবে, তাহলে সত্যি অর্থেই আপনি আপনার পরিবারের জন্যই খাবারগুলো নিয়ে আসতে পারেন কিনে, আপত্তি নেই। কিন্তু যারা এবং যারা মনে করছেন যে না এটা ত্রিপুরা নয়, যারা মনে করছেন বা করবেন যে এটা আমার শহর হতে পারে না, আমি 150 টাকা 200 টাকা দিয়ে পচা বিরিয়ানি কিনবো না, যারা মনে করছেন আমি 60 টাকা 80 টাকা 100 টাকা দিয়ে পচা মোমো কিনবো না, আমার চিকেনগুলোতে ছত্রাক পড়া থাকতে পারে না, তাদের জন্য এই তেলগুলো, এই যে দেখছেন আপনারা, আমি আমার সহকর্মী অর্ণবকে যদি আরেকবার এই তেলের দৃশ্যটা আপনাদের দেখাতে বলি এবং তাকে বলি যে একটু পজ করি, আমরা থেমে যাই, একটু থেমে যাই, দেখুন কড়াইয়ের মধ্যে এটা কি, দেখুন চালাক অর্ণব, দেখুন আপনারা দেখুন একবার, শুধু দেখতে থাকুন, এটা কি খাচ্ছি আমরা, এতে কি ভাজা হয়, এই ভাজাগুলো পেটে গেলে
কাদের কি সর্বনাশ হবে? আমরা শুধু এটা ভাববো যে ত্রিপুরা তো এমনই। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো, কে আছেন? নমস্কার। নমস্কার নমস্কার স্যার, আমার ছেলে তো অনেক সময় পাসপোর্টের অর্ডার দিয়ে বাড়ি থেকে বসে অর্ডার দিয়ে নিয়ে আসে খাবার, কিন্তু এখন কথা আপনাদের যে টেলিভিশনে দেখছি এখন আমারই ভয় লেগে গেছে। কিন্তু স্যার আমি মহকুমার সরকারকে ধন্যবাদ জানাই, উনি যে এরকম হোটেল গুলোতে দেখছেন, এর আগে কিন্তু এরকম কিছু দেখা হতো আমাদের জন্য ভালো হতো। সঙ্গে থাকি, হ্যাঁ বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো, কে আছেন? নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ বলুন। আমি আগরতলা থেকে বলছিলাম। বলুন। আমি আপনি টেলিভিশনের আওয়াজটা একটু কমাবেন, তারপরে কথা বলতে সুবিধা হবে। হ্যাঁ বলুন। তো আমি আপনাদের প্রোগ্রামটা সবসময় দেখি, আজকেরটা তো খুব ভালো লাগছে, ডিপার্টমেন্ট খুব ভালো কাজ করছে, কিন্তু ওইটা কি চিরস্থায়ী হবে? আমরা তাই আশা করি, আজ তো আমরা তাই অনুরোধ করলাম। সেগুলো প্রশাসনের নজরে আনি অন্তত, সেগুলো মিডিয়ার নজরে আনি অন্তত, যাতে প্রতিবাদ করা যায়। এই যে দেখুন, এই চিকেন গুলো আমি আপনি খেতাম, এই ছত্রাক পরা চিকেন গুলো ললিপপ বানিয়ে সন্ধ্যাবেলায় বিক্রি করে সস পেঁয়াজ আর শসা সেগুলো পচা হয়তো বা খিদের পেটে খেয়ে নিই আমরা। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো, কে আছেন? নমস্কার। আমরা আগে অনেক ভুল করেছি আর ভুল করতে চাই না, আর যেখানেই ভেজাল দেখবেন সবাই প্রতিবাদ করবেন। আর আগরতলা যে তদন্ত চলছে সারা ত্রিপুরাতে যেতে চলে, এটাই আমার বক্তব্য। নমস্কার দাদা, ভালো থাকবেন। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো, কে আছেন? আমি খোয়াই থেকে বলছি। হ্যাঁ বলুন। সারা রাজ্যব্যাপী যদি এরকম একটা হয় তাহলে মনে হয় খুবই ভালো হবে, কারণ আমরা যারা মফস্বলে আছি আমাদেরকেও এরকম একটা হলে খুব ভালো হবে আমাদের শহরে, মফস্বল শহরে। এইটুকুই আর কিছু বলবেন? না আর কিছু বলবো না, আর ধন্যবাদ জানাতে চাইছি আমি প্রশাসনকে আপনাদের মাধ্যমে। অনেক অনেক ধন্যবাদ। আরো এক বন্ধু আছেন সঙ্গে, কথা শুনবো, কে আছেন? নমস্কার স্যার। নমস্কার স্যার। হ্যাঁ বলুন স্যার। আপনার প্রোগ্রামটা থেকে খুব ভালো লাগছে স্যার। আমি বলছি স্যার আগরতলা থেকে, এই আমাদের যে উদ্যোগটা নিয়ে নেওয়া হয়েছে স্যার, এটা খুবই ভালো উদ্যোগ স্যার, আর আমি আশা করবো যে এই উদ্যোগগুলো সবার জন্য না হোক, স্টার্টিং ফ্রম স্ট্রিক্ট ফুড ভেন্ডার্স টু জিবি হসপিটাল টু এজিএমসি এনআইটি সবখানে আইএলএস সবখানে যাতে এই উদ্যোগটা নেওয়া হয় স্যার। হ্যালো, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের এক একজনের এই প্রস্তাবগুলো, এই কড়াইয়ের যে তেলগুলো তার বিরুদ্ধে আসলে প্রতিবাদ, গর্জে ওঠা প্রতিবাদ। আপনারা গর্জে উঠুন, আপনারা কথা বলুন, আপনারা বিষয়গুলো নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করুন এবং সজাগ থাকুন। শুধুমাত্র কথা বললেই চলবে না, আমার কথা হচ্ছে, আমাদের কথা হচ্ছে যে আপনারা জানান দিন কোথায় কোন কোন জায়গায় এই বিষয়গুলো ঘটছে, অন্তত আমাদের বলুন, সদর মহকুমা শাসককে বলুন, পুলিশ প্রশাসনকে বলুন, স্বাস্থ্য দপ্তরকে বলুন, আগরতলা পুর নিগমকে বলুন। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো, কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ শুনছি। নমস্কার, আমি আগরতলা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। প্রথমে আপনাদের মাধ্যমে আজকে যে দেখতে পেলাম যে দৃশ্য আপনাদের এই টিভি 24 এর পর্দায় ভেসে উঠছে তা গা শিউরে উঠছে। আমরা কোন সমাজে বাস করছি? প্রথমত আমি প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাই যে তারা এই ব্যাপারে সদর্থক ভূমিকা পালন করছে। আমরা আশা রাখবো যে এই অভিযান আগামী দিনে জারি থাকবে এবং মানুষের যেভাবে বিভিন্ন দোকান খুলে এই মানুষের সর্বনাশ করছে, মানুষের শারীরিক যে ক্ষতি করছে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে এই আশা আমরা করছি।
আপনারা যদি আরেকটু সদর্থ ভূমিকা আপনারাও পালন করেন আমরাও সচেতন হব এই আশা করছি। আমরা সদর্থক ভূমিকা পালন করতে করতে রীতিমতো ক্লান্ত দাদা। আমার মনে হয় সাধারণ নাগরিক, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, আমাদের সকলকে এক হতে হবে। মিডিয়া আলাদা কোনো বস্তু নয় এই সমাজে, মিডিয়া আপনাদের অঙ্গ, আপনারাও মিডিয়ার একটি অংশ। আমরা প্রত্যেকে মিলেমিশে যদি সদর্থক ভূমিকা পালন করি তাহলেই কাজগুলো সম্ভব হবে। মিডিয়া শুধুমাত্র সদর্থক ভূমিকা পালন করবে আর আমরা বলবো ত্রিপুরা তো এমনই, কি করা যাবে, এটাই চলুক, এটাই চলবে, তাহলে কিচ্ছু হবে না। বন্ধু আছেন সঙ্গে, কথা শুনবো, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি একসাথে টিভি 24 মানে একটা চোখ আমাদের কাছে আর কি, যে সমাজের ন্যায় অন্যায় সবকে প্রতিষ্ঠা করে, ভালো লাগছে প্রোগ্রামটা, কিন্তু ধরা কষ্ট হয় কেন আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, বলতে গেলে অনেক কথা ঠিক না। আজকে দেখুন, একটু আমার কথা একটু আমি শেষ করে দিই। আজকে দেখুন কৃষক তা এক টাকা পেয়েছে দাম বাড়াবার জন্য কত কাগজি মিনতি করে, কিন্তু মধ্যে একটা ফ্যাক্টর আছে যারা 150 টাকা বিক্রি করছে পেঁয়াজ। এই তো আমাদের সমাজ ব্যবস্থা, এই আমাদের দেশের ব্যবস্থা। আজকে মানে মানে কোন বিবেক মনুষ্যত্ব এগুলো দিচ্ছে না। বেবি উড়ে বাচ্চা শিশু যে ফুটটা খেয়ে বাঁচবে এইখানে বিষ দিয়ে দেয়, তাহলে আর ভারতবর্ষে কি ঐতিহ্য আছে বলুন তো? ট্রাম্প এসছে 10 কিলোমিটার ওই ওয়াল দিয়ে দিয়েছে বস্তিটা না দেখে। প্রসঙ্গে থাকি দাদা, প্রসঙ্গে থাকি, প্রসঙ্গে থাকি, প্রসঙ্গ পাল্টালেই রাজনীতি চলে আসবে, রাজনীতি চলে এলে একে অপরকে গালাগালি করতে থাকবো আমরা। আমার মনে হয় অন্যায়গুলোকে অন্যায় বলি, বিষয়গুলোকে বিষয়ে সত্যি অর্থেই স্বীকার করি যে হ্যাঁ এটা অন্যায়। আমাদের প্রত্যেক দিনের ঘুম থেকে জেগে ওঠার পর আবার শুতে যাওয়া পর্যন্ত চারপাশে অনেক কিছু আমরা দেখেও চোখ বুঝে থাকি, কথা বলি না, প্রতিবাদ করি না, কারণ ভয় পাই। কেউ কেউ বদলির ভয় পাই, কেউ কেউ চাকরিচ্যুত হয়ে যাওয়ার ভয়, কারোর কারোর সত্যি অর্থেই আর অনেক কিছুর ভয়। এই ভয়গুলো আমরা পাব না, আমরা একেবারে চোখে চোখ রেখে বলবো দিস ইজ নট ডান, এটা ঠিক হলো না। বন্ধু আছেন, কথা বলবো, কে আছেন? নমস্কার, হ্যালো। হ্যাঁ, বিলনিয়া বাতকড়া থেকে বিরাজ বড় বলছি। হ্যাঁ, ফকবাজ, বিশেষ করে আমাদের জীবন নিয়ে ছিলিমিলি খেলার অধিকার ফকবাজদের নেই। ওনারা যা খুশি ব্যবসার তাগিদে, অতিরিক্ত মুনাফার তাগিদে মানুষের জীবন নিয়ে ওনারা ছিলিমিলি খেতে পারেন না। এটার বিরুদ্ধে মানুষ গর্জে ওঠা উচিত, বিশেষ করে প্রশাসনকেও। এই আগরতলা মহকুমা শাসক যেভাবে অভিযান জারি করেছেন, সেই অভিযান ধারাবাহিকতা নন স্টপ সারা বছর যাতে সেটা জারি থাকে, আমার বিনম্র আবেদন থাকবে ওনাদের কাছে। এবং পাশাপাশি আমাদের রাজ্যের মাননীয় খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেবের কাছেও আমার বিনম্র আবেদন থাকবে, বিশেষ করে মহিলা হেল্পলাইন যেরকম একটা মোবাইল নাম্বার থাকে, কিংবা ফায়ার সার্ভিসের যেরকম একটা নাম্বার থাকে, টোল ফ্রি নাম্বার, এরকম খাদ্য দপ্তর, বিশেষ করে মানুষের তো প্রথম একটা যে আছে যে খাদ্য, খাদ্য বস্ত্র বাসস্থান প্রথমবারে যেটা আসেছে সেটা খাদ্য, আর খাদ্যতেই যদি ভেজাল হয় সেটা তো কত ধরনের একটা নিন্দনীয় ঘটনা, এটাকে একটা হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। আমাদের মাননীয় খাদ্যমন্ত্রীর নিকট বিনম্র আবেদন থাকবে, ওনারা যাতে সারা ত্রিপুরা রাজ্যে একটা টোল ফ্রি নাম্বার, এই ব্যাপারে একটা টোল ফ্রি নাম্বার ওনারা নেন, এবং সেটা বিভিন্ন পত্র পত্রিকা টিভির মাধ্যমে সেটা প্রচার করেন। মানুষ এখন প্রত্যেকের ঘরে ঘরে মোবাইল আছে, এবং মোবাইল দিয়ে বিভিন্ন দুর্নীতিগুলো ওনারা এইসব যেভাবে নোংরা খাবার পরিবেশন করছেন, অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করছেন, এগুলি মোবাইলের মাধ্যমে সরাসরি দপ্তরের গোচরে নেওয়া যাবে, এবং দপ্তর যদি আন্তরিক হয় সেখানে তৎক্ষণাৎ
সেখানে ব্যবস্থা ওনারা নিতে পারবেন, ওনাদের কাজেরও আরো গতি আসবে বলে আমি মনে করি। ধন্যবাদ, নমস্কার। আপনারা এই ধরনের একটা খুব ভালো একটা উদ্যোগ আপনারা দেখাচ্ছেন, তার জন্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আজকের এই আয়োজনে আরো এক বন্ধু সামিল হতে চাইছেন, তার কথা শুনবো। কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন স্যার। আমরা তো গ্রামের লোক, আমরা তো টাউনে আসলে এরকমই খাবার, খারাপ খাবার খেতে হয়, কিন্তু আমরা কমপ্লেন করেন কোন নাম্বার জানা নেই। যদি স্যার দয়া করে এই খারাপ খাবারের যে হোটেল হয়, আপনি যদি প্রমাণ সহ কোনো, আপনি যদি প্রমাণ সহ কোনো কিছু এরকম পান যেখানে পচা গন্ধ কিংবা ছত্রাক পড়া আছে, আপনি আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে নম্বরগুলো দেখছেন হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে তাতে, সেখানে আপনি পাঠাবেন। হ্যাঁ না, আরেকটা কথা আমি বলছি, যদি সাইন বুটে টাউনে ভেতর মোড়ে মোড়ে যে কোনো জায়গায় কাস্টমারের জন্য খুব ভালো হয়। সঙ্গে থাকি, আমরা এই অনুরোধ করেছি মাননীয় সরকারকে, এবং সরকার আপনি শুনলেন যে সদর মহকুমা প্রশাসক, তিনি বললেন যে তাকেও জানাতে পারবেন আপনি। এবার তার নম্বর কিভাবে পাবেন সেটার জন্য আপনাকে একটু ইন্টারনেটে যেতে হবে, গুগলিং করতে হবে। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো স্যার। হ্যাঁ কি বলছেন? হ্যালো, কি বলছেন বুঝতে পারলাম না। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ, বঞ্জিত নগর থেকে দুলাল বলে বলছি। Position under IPC 1860 is clearly mentioned that in Article 272 and 273 it is a punishable offense, and in that case at least 6 months imprisonment along with fine, both is kept in this section. Apart from this, 32% of packaged food products that we consume are generally modified. আমি ঠিক বুঝতে পারলাম না আপনি কি বলতে চাইছেন বা বিষয়টিকে আপনি কিভাবে দেখতে চাইছেন। আমাদের সঙ্গে আজকের এই আয়োজনে আপনাদের যুক্ত হয়ে পড়া এবং প্রতি সেকেন্ডে সেকেন্ডে পিবি 24 এর প্রায় দুটো ফোনই বেজে যাওয়াটা আসলে এই ঘটনাটি নিয়ে আপনাদের উদ্বেগ এবং আপনাদের চিন্তা প্রকাশ্যে নিয়ে এলো। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো। কে আছেন? হ্যালো। হ্যাঁ বলুন, শুনছি। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ বলুন। আসলে এটা কি একটা হোটেলের প্রোগ্রাম নাকি অন্যান্য হোটেলগুলো দেখা উচিত? এই আমাদের এক সমস্যা। আমরা কখনো কখনো বলি যে আমাদের কাজটা হচ্ছে না কেন, কাজটা কবে হবে। এবার কাজটা যদি শুরু হয় তখন আমরা আবার বলতে শুরু করি যে একসঙ্গে সবগুলো হচ্ছে না কেন, মাত্র কয়েকটা কেন। যদি শহরে হয় তাহলে আমরা বলি গ্রামে গ্রামে হচ্ছে না কেন, আমরা যদি গ্রামে গ্রামে করি তাহলে বলবো জেলায় জেলায় হচ্ছে না কেন। ইটস ওকে এন্ড ইটস গুড, কিন্তু মনে রাখতে হবে পরিকাঠামো বলে একটি শব্দ আছে, মনে রাখতে হবে যে আমাদের সরকারের কর্মচারীদের সংখ্যা বলে একটি ব্যাপার আছে, আধিকারিকদের সংখ্যা বলে একটি ব্যাপার আছে। এই প্রত্যেকটি বিষয়কে মাথায় রেখে কাজটা শুরু হোক, এই ধারাবাহিকতাটুকু অব্যাহত থাকুক। এই যে অফিস থেকে বেরিয়ে বেশ কয়েকটি দপ্তরের লোকজন একসঙ্গে জড়ো হয়ে একটি অভিযানে নেমেছেন, ধরছেন, শাস্তি দিচ্ছেন, আইনি পদক্ষেপ নিচ্ছেন, ইট ইজ মোর দেন এনাফ। আমার মনে হয় ইট ইজ মোর দেন এনাফ।
একেবারে এক রাতে বা কয়েকদিনের মধ্যেই আপনি যদি শহরের প্রত্যেকটি দোকানকে সেরে ফেলতে চান অভিযানের নামে, সেটা তো সম্ভব হবে না। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার স্যার। হুম স্যার, আমি উদয়পুর থেকে বলছি। হ্যালো, বলুন, শুনছি। স্যার, উদয়পুর থেকে বলছি। অ্যাকচুয়ালি বলছিলাম কি, আজকে যিনি মহকুমার শাসক ছিলেন ওনাকে আমি ব্যক্তিগত ভাবে চিনি, উনি খুব ভালো কাজ করে এবং বিগত দিনগুলিতে উনি যেই জায়গাতেই ওনার কাজ পরিচালনা করেছেন খুব সুনামের সহিত কাজ করে গেছেন। তো বলছিলাম কি স্যার, অ্যাকচুয়ালি আমাদের উদয়পুর শহরও কিছু কিছু নামি দামি হোটেল এবং রেস্তোরাঁ রয়েছে, এগুলোর খাওয়াও ভীষণ নোংরা খাওয়া। তো বলছিলাম কি, সেই রকম পদ্ধতিতে আগরতলাতে আজকে এবং অন্য আরেকদিন যেরকম পদ্ধতিতে সে অভিযান চালানো হয়েছিল, যদি আমাদের উদয়পুর শহরে সেরকম ভাবে অভিযান চালানো হয় তাহলে আমরা খুব উপকৃত হব আর কি। এই ছিল আমার কথা। আমাদের সঙ্গে আজকের এই আয়োজনে আরো এক বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার দাদা, আমি রঞ্জিতনগর থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনারা আজকে যে জিনিসটা দেখাচ্ছেন সেটা খুব ভালো লাগলো। এই অভিযানটা যদি আপনারা আজকে দেখেন, আবার কয়েকদিন পর যদি এদিন অভিযান একটু দেখান আমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, আজকে দেখালেন, সেটা যদি আর কিছুদিন পরে বন্ধ হয়ে যায় তাহলে সেটা কিন্তু আবার এই যে দোকানগুলিকে আপনার দেখলার দেখাচ্ছেন সেটা কিন্তু আবার কিছুদিন অসুবিধা চালু করে দেবে। এই জন্য বলছি কয়েকদিন পর পর যদি এরকম একটা অনুষ্ঠান মানে দেখেন এদিন অভিযান তাহলে আমাদের খুব ভালো হয়। আমাদের সঙ্গে আজকের এই আয়োজনে বন্ধুরা আপনারা যারা সামিল হয়েছিলেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং ক্ষমা চাই। আজকের এই আয়োজনে আপনারা যারা এসএমএস করেছেন একটি এসএমএসও পড়তে পারিনি, কারণ অনবরত আমাদের দুটো টেলিফোন বেজে গেছে। বন্ধুদের সঙ্গে একটু কথা বলতে চাইছিলাম আজ। আসুন আমরা একজোট হই, এবং আমাদের এই একজোট হওয়াটাই সত্যি অর্থে শহরের কিংবা রাজ্যের অনেক কিছু পাল্টে দিতে পারবে। ঘরে বসে থেকে নয়, ড্রয়িং রুমে প্রতিবাদ করে নয়, আসুন আমরা মুখোমুখি হই এগুলোর। নিজেরা একটি জায়গায় দাঁড়িয়ে আইন নিজেদের হাতে না নিয়ে গণতন্ত্রের সমস্ত ব্যাখ্যাগুলোকে মেনে প্রশাসনের সাহায্য নিয়ে, পুলিশ দপ্তরগুলোর সাহায্য নিয়ে, ইন্টারনেটের সাহায্য নিয়ে, টেকনোলজির সাহায্য নিয়ে আমরা প্রতিবাদে সামিল হই। আপনার বাড়ির ছোট সন্তানটিকে এই পচা একেবারে নর্দমার মতো একটি তেলের ভাজা করা জিনিস খাওয়াবেন না, আমরাও খাব না। স্বাস্থ্যকর খাবার খাই, ডাক্তার কম দেখাতে হবে, পেটের রোগ কম হবে, ফুসফুস কিংবা হার্ট ডিজিজ কম হবে, এই জঘন্য রকমের ফাস্টফুড বর্জন করব আমরা। আমার নিজেরও ভালো লাগে, খেতে ভালো লাগে, আপনাদের অনেকেরই ভালো লাগে, কিন্তু আমার মনে হয় দৃশ্যগুলো দেখার পরে কোথায় খাবো, কি খাবো, কেমন করে খাবো, কতটা খাবো, এগুলো বিচার করার সময় এসে গেছে। এই ঠকবাজদের চিহ্নিত করার সময় এসে গেছে, তাদেরকে প্রকাশ্যে বলার সময় এসেছে, আমরা বর্জন করলাম আপনাদের, বয়কট করলাম আপনাদের দোকান, আমরা কেউ খাবো না, দেখি আপনারা কি করতে পারেন। তারা বাধ্য হবেন এই ব্যবসা বন্ধ করে অন্য ব্যবসা খুলতে। এক দুই তিন চার করে প্রায় 33টি দোকান বন্ধ হলো শহরে গত কয়েকদিনে। সদর মহকুমা শাসক আপনাকে ধন্যবাদ জানাই, আপনার সঙ্গে গোটা দল খাদ্য দপ্তর থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর, আরক্ষা দপ্তর থেকে শুরু করে অন্যান্য দপ্তরের যারা যুক্ত ছিলেন আপনাদের প্রত্যেকে থ্যাংক ইউ সো মাচ। কিন্তু হ্যাঁ, কোন একটি চক্র যদি আবার এই অসাধু ব্যবসায়ীদের বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তার প্রমাণ কোনোভাবে যদি আমাদের হাতে আসে আমরা আবার সরব হব। আমরা সরব হব যদি এই অভিযানগুলো এক নাগারে জারি না থাকে, শুধুমাত্র নামকে ওয়াস্তে অভিযান যাতে এগুলো না হয়। আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে প্রশাসনের কাছে এই বিনতিটুকু রেখে, এই আরজিটুকু রেখে আজকের এই আয়োজন শেষ করব। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা, স্টুডিওতে হয়তোবা কোনো অতিথি আপনাদের অপেক্ষায়। প্রতি রাতের মতো শুভরাত্রি আপনাদের প্রত্যেককে বলতে চায় শুভরাত্রি।
নতুনত্ব ডিজাইনের বেনারসি, কালার, কোয়ালিটি এবং সাশ্রয়ের জন্য আর কলকাতায় যেতে হবে না। বীর বাজারে বস্ত্র সামগ্রী ক্রয়